हाय गाइस वेलकम बैक टू माय चैनल। तो आशा करी सबाई निश्चय भालो आछो, आमिओ भालो आछी। तो एखन तो लकडाउन प्राय खुलेई गेछे, तो बास फास एकटु आधटु चलछे, रास्ताय बेरिये देखलाम तो सबारई एरकम होबे। तबे आमादेर एखाने एकटु बेशी स्ट्रिक्ट, कलकाताय शुनलाम नाकि 9টাতে सबकिछु बंद होच्छे, आमादेर एखाने 5টাতে सबकिछु बंद होये जाच्छे। তাই জন্য যা কিছু কেনাকাটা 5টার মধ্যে করে নিতে হবে। একটু বেশি স্ট্রিক্ট গ্রিন জোন, এত স্ট্রিক্ট এই প্রথম দেখলাম। যেগুলো রেড জোন ওইসব জোনে একটু মানে বেশি কঠোর ব্যবস্থা নেয়। এখানে মানে গ্রিন জোন হয়েও এত কঠোর ব্যবস্থা নিচ্ছে যে এটা মানে গ্রিনই থাকবে, যাক সেটাই যেন থাকে। তো আজকে আবার এসে গেছি আরেকটা মজা গেম নিয়ে। তো মা আমি গেম চ্যালেঞ্জ একটা খুব মজার একটা জিনিস, সেটা দেখতেও ভালো লাগে, আমার গেম খেলতেও ভালো লাগছে, আর খুব এক্সাইটেড আমি, আর আনন্দও পাচ্ছি, কিন্তু লাস্টে গিয়ে সেই হেরে যাচ্ছি। প্রত্যেকবারই প্রত্যেক গেমে ভাবি কি খুব মজা, আনন্দ লাগে, হারবো তার প্রথমে জানতে পারি না, এবার খুব মজা করে খেলতে যাই, লাস্টে তো একদম হেরে ভূত, কি আর করা যাবে। তবু তাই বলে কি চ্যালেঞ্জ নেব না, না চ্যালেঞ্জ তো নিতেই হবে। তো জীবনে চলার পথে আমরা কত রকমের চ্যালেঞ্জ, এইটুকু চ্যালেঞ্জকে ভয় পেলে হবে? হবে না, ঠিক এগিয়ে যাব, জিতবো কোনোটাতে না কোনোটাতে জিতবো। আর নিশাত তো প্রাইজ একদম ভরে যাচ্ছে, একটা লিস্ট তৈরি হচ্ছে ওর কী কী চাই, একসাথে দেখি ওকে কবে কী কিনে দিই প্রাইজ টাইজগুলো। তো যাই হোক, আজকে আবার একটা গেম নিয়ে চলে এসেছি, এটা আমরা দুজনে আলাদা আলাদা খেলবো। আগে আমি খেলে নেব, তারপর ও খেলবে, বা আগে ও খেলে নেবে তারপর আমি খেলবো, আলাদা আলাদা খেলবো। আজকেও তোমরা দেখতে থাকো যে কে জিতলো আর গেমটা কতটা মজা, একটা নতুনত্ব গেম আর খুব মজা। তো তোমরা দেখতে থাকো। এই যে দুজনে চলে এসেছি, আর আজকের গেমটা হলো এখানে বাটিতে কতগুলো মুড়ি নিয়ে নিয়েছি, আর এই বাটিটা হলো খালি। তো এখানে স্ট্র রেখেছি, দুটো লাগবে না একটা লাগবে, তবু দুটো রেখেছি। এবার এটাতে হলো এখান থেকে ফু দিয়ে টেনে একটা মুড়ি এরাম করে এখানে ফেলতে হবে। এবার একসাথে একটা মুড়ি, দুটো মুড়ি, তিনটা মুড়ি, জটা মুড়ি পারে তুলে আবার এরাম এরাম করে ফেলতে হবে। এবার তার জন্য হলো 1 মিনিট টাইম। এবার 1 মিনিট পরে দেখতে হবে কে কটা মুড়ি এই বাড়ি এই বাটিতে ফেলতে পেরেছে। তো এই বাটিতে কটা মুড়ি পড়েছে লাস্টে গুনে নিলেই হয়ে যাবে, বোঝা গেছে? এই যে এরামভাবে পড়ে গেল, বাটির বাইরে পড়ে গেলে ওটা কাউন্ট হবে না। জিতে জিতে একদম বেশি হয়ে গেছে, ডাজন্ট ম্যাটার, জিতেছে না দু তিনটা গেম, ওই জন্য একটুখানি দেখাচ্ছে বেশি। হতে পারে এটা তো আমি জিতে গেলাম, কি বলা যায়, অনেক কিছুই হতে পারে। হ্যাঁ অনেক কিছুই তো হতেই পারে। তাহলে আমি স্টার্ট করি, ঠিক আছে না? ঠিক আছে, চলো তাহলে ফার্স্ট আমি স্টার্ট হয়ে যাই, উঠে পড়ে বসে পড়ি। তো আমি একদম রেডি স্টেডি, শুধু গো বলবে আমি ছুটতে শুরু করব, ঠিক আছে না? একটা মুড়ি ঢুকে গেছে ভেতরে, একটা মুড়ি ঢুকেছে। আচ্ছা আমি বললাম দুটো ঢুকেছে, আরেকটা মুড়িও ঢুকেছিল ভেতরে, ভেতরেই চলে গেছে যাকে। ওকে সো কাউন্ট কর, এই দুটো বাদ। হ্যাঁ 1 2
थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन इलेवन ट्वेल्व थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन ताले আমি 19 মুড়ি এপাশ থেকে ওপাশে করতে পেরেছি। তো এবার ওর টান আমরা মধ্যে মিশিয়ে দিচ্ছি, খালি করে দিলাম। তুই কি এপাশ থেকে এপাশে আনবি না এপাশ থেকে ওপাশে নিবি? এপাশ থেকে ওপাশে নেব। ঠিক আছে, তাই না? তোর এটা স্ট আমাকে দে। আমাকে আরো দুটো স্ট্র দাও, বিকজ আমি ও মাঝখানে ঢুকে গেলে আর চেঞ্জ কিচ্ছু হবে না। না, ঢুকে গেলে এয়ার ব্লক হয়ে যায়। হ্যাঁ, অত এয়ার লক টক করলে হবে না। এই এটা নিয়ে না, দুটোই নে। আর কত স্ট্র নিবি? দাঁড়া, ওনার আবার অনেক স্ট্র লাগবে। যদি আমার যেমন মুড়ি ঢুকে গেছে, এয়ার লক হয়ে যাবে। ঠিক আছে, নে। কটা চাই? এখানে এক বান্ডিল নিয়ে এসেছি, নে। আর কটা দেবো? অ্যাটলিস্ট ওয়ান মোর দাও। ওয়ান মোর আর বাস, ওয়ান মোর। অনেক দেরি হয়েছে, কোনো দিক থেকে আমাদের থেকে কনজিউসিভ পাবে না। এটা এখানে থাকলো। দাঁড়া, এটা স্টপ ওয়াচটা করে নি। স্টার্ট বলবো আমি, স্টার্ট। ডজন ডজন মুড়ি তুলছি একেবারে। ও বাবা, বাটি ধরে উল্টে দে। আমি বলবো না, তুই তো ডজন ডজন মুড়ি তুলছিস। আমি ফাঁসে গিয়েছিল যে একবার একটাকে না তুমি বললে না যতই ইচ্ছে। বাপরে বাবা, আমি তো বলছি তুই বাটি ধরে উল্টে দিতে পারতিস। আমি এক ডলার তো এই রাখে না আমার মনে হচ্ছে। আর তুমি তো বললে যে একবারে একটাই না যত ইচ্ছে তুমি। তো বললাম আমি যত ইচ্ছে তুই। আমি তো বলছি না যে চিটিং করছিস, কিন্তু তুই এতটাও করবি ভাবিনি। এটা বাইরে পড়েছে, এটা আর কাউন্ট করার কি মানে অপেক্ষা রাখে? তবু করি, একটা নিয়ম নিয়মই হয়। এক টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি। আর কাম করছি না। না প্লিজ, টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফোরটি ফোরটি ওয়ান ফোরটি টু ফোরটি থ্রি ফোরটি ফোর। ডবল হলে বেশি, আমার নাইনটিন ছিল, ডবল হলে থার্টি এইট হতো, তারও বেশি। যাকে, এটা তো তাহলে মেয়ে জিতে গেল। তো আমি তো মজাই পেলাম, বললাম খুব মজা পাচ্ছি, এক্সাইটিং হচ্ছে, কিন্তু লাস্টে গিয়ে বেলুনের মতো ফুস চিপসে যাচ্ছি। যাকে, ভাবলাম হয়তো এটা পারবে না। তো যা এক এক সাথে যা স্টতে করে তোলা শুরু করলো, ডজন ডজন মুড়ি তুলছে, আমি তখনই বুঝেছি আমি গিয়েও। যাক গে, আমাদের তো খুব মজা লাগলো, তোমরা কতটা মজা পেয়েছো আমাকে নিশ্চয়ই কমেন্টে লিখে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা এইভাবেই দেখতে থাকো, বিকজ এইরকম আমরা মা মেয়েতে দুজন মজার মজার ইন্টারেস্টিং গেম তোমাদের জন্য নিয়ে আসবো। আমরা নিজেরাও মজা করবো, তোমরাও মজা পাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।